আহলা আপনি বলেছেন আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন ছোট থেকে দুই ব্যতীত তাকে কখনো সালাত আদায় করতে দেখেনি জাকাত জাকাতও নয় অর্থাৎ জাকাতও তিনি দেননি তার ইনকামে ঘুষ ছিল এবং ব্যাংকে সুদও আসতো যা ব্যাংকে জমা থাকতো বর্তমানে তিনি রিটায়ার করেছেন এবং তার পেনশনের টাকাও জমানো টাকা দিয়ে জমি এবং বাড়ি করেছেন যার মধ্যে সুদও ঘুষের অংশ ছিল এই টাকার উপর কখনোই তিনি জাকাতও দেননি ফরজ হজ করেননি যদিও এখন সালাত আদায় করছেন এখন আমার প্রশ্ন আমি ছেলে হিসাবে যে সম্পত্তি পাবো তা নেওয়া কি আমার জন্য নিরাপদ এবং আমি যদি ওয়ারিশের সম্পত্তি না নিই আমার কি গুণা হবে প্রথম কথা হচ্ছে আপনার বাবা যা কামাই করেছেন তার পাপ তার উপরেই বর্তাবে আপনার উপর বর্তাবে না ইনশা আল্লাহ আপনার বাপ মৃত্যুর পরে যদি তার অধীনস্থ সম্পত্তি থাকে যেটা লিগাল যে প্রচলিত ফর্মেটে তারই ওনারশিপে ছিল বলে প্রমাণিত হবে তাহলে আপনি যদি তখন ওয়ারিস থাকেন হ্যাঁ আপনি যদি তখন ওয়ারিস থাকেন মানে আপনি জীবিত থাকেন আর আপনি যেহেতু ছেলে আপনি তো অবশ্যই ওয়ারিস স্থায়ী ওয়ারিস তাহলে আপনার জন্য সেই ওআরএসি সত্ত্ব থেকে সম্পদ গ্রহণ করা জায়েজ হবে কারণ ওআরএসি সত্ত্ব অর্থাৎ উত্তরাধিকার সত্ত্বের মাধ্যমে সম্পত্তি পাওয়াটা এটা সম্মত ফলে বাবা যদি অবৈধভাবেও কোনো সম্পত্তি অর্জন করে থাকেন সন্তান যদি সে সম্পত্তি বাবার মৃত্যুর পরে পায় সেটা তার জন্য বৈধ হবে এখানে শুধু একটা জায়গায় আমরা একটু ওয়ার্ন করব বা সতর্ক করব সেটা হচ্ছে বাবা যদি কারো সম্পত্তি ছিনিয়ে নেন অর্থাৎ কোনো ব্যক্তি থেকে বা কোনো আত্মীয় থেকে যার দাবিদাররা এখনও দাবি করে যাচ্ছে তাহলে সেটা আপনি এবং আপনার ওয়ারিসরা মিলে সেটাকে একটু তদন্ত করবেন ইনভেস্টিগেট করবেন এবং তারপরে যদি প্রমাণিত হয় হ্যাঁ সত্যিই তারা দাবিদার তাদেরটা আপনার বাবা ছলে বলে কৌশলে নিয়ে এসছে তাহলে ওটার কিন্তু উত্তরাধিকারী আপনারা হবেন না ওটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে এভাবে বান্দাদের যে সমস্ত হকগুলো আপনার বাবার সম্পত্তির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে এবং যার প্রমাণও রয়েছে তাহলে সেই সম্পত্তিগুলো আপনারা সত্ত্বে মালিক হবেন না কিন্তু তিনি হারামভাবে যেগুলো ইনকাম করেছেন বিশেষ করে যেগুলোতে তার ওনারশিপ প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেগুলোতে আর অন্য কোনো দাবিদার নাই তাহলে সেই সম্পত্তিগুলো আপনারা ও আর সত্ত্বের মাধ্যমে পাবেন এবং পাওয়ার পরে আপনাদের জন্য বৈধ হবে আর পাপটা আপনার বাপের উপরেই থাকবে যদি তিনি তবা করেন হয়তো আল্লাহ তালা তবা কবল করবেন